তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। অনেকদিন পরে আবার এই পেঁচা মতো খবরটা আপনাদের সামনে হাজির করলাম। আজকে এই ভিডিওতে বেশ কিছু কমেন্ট উপলক্ষ করে পুরো ভিডিওটা জুড়ে বিস্তারিত আলোচনা থাকবে। বিগত বেশ কিছুদিন ধরে অনেকে কিন্তু কমেন্ট করেছেন ভিডিওর মধ্যে, এবং মূল্যবান যে কমেন্টগুলো, ভ্যালুয়েবল যে কমেন্টগুলো আমার মনে হলো, সেই কমেন্টগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন সময় নষ্ট না করে মূল পর্বে যাওয়া যাক। অনেকেই প্রশ্ন করেন কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন। আবার অনেকে এটাও প্রশ্ন করেন যে আপনি হারিয়ে গেলেন নাকি। দেখুন, হারিয়ে যাইনি, আমি আছি, আবার আপনাদের মধ্যে সজাগ হব। বেশ কিছু কমেন্ট এখানে আমি খাতায় নোট করে নিয়েছি, যেগুলো খুব গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আমার মনে হচ্ছে। এখানে মোটামুটি 5-6টার মতো কমেন্ট আছে, কমেন্ট ঠিক বলবো না, এগুলো আমার মানে আমার কাছে কোশ্চেন করা হয়েছে, সেই কোশ্চেনগুলো সঠিক অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করছি। প্রথম কমেন্ট করেছেন, 100 বাচ্চার জন্য কতগুলি বাল্ব ব্যবহার করবো। রিসেন্ট মানে রিসেন্ট কেউ একজন কমেন্ট করেছে, নামটা এই মুহূর্তে মনে নেই। 100 বাচ্চা বুডিং করতে গেলে কতগুলো বাল্ব ইউজ করবো। দেখুন, সঠিক নিয়ম অনুসারে 100 মুরগির জন্য মানে প্রতি মুরগির 2 ওয়াট করে তাপমাত্রার প্রয়োজন। তাহলে 100 মুরগি যদি হয়, 100 গুণে 200 ওয়াট বাল্ব কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে। এবার 200 ওয়াট আপনি একটা দিতে পারেন, 50 ওয়াট করে, 50 ওয়াটে তো হয় না, 60 ওয়াটের বাল্ব হয়। তো আপনি ডিভাইডেড করে দেখবেন যে 200 ওয়াট কারেন্টে মানে কারেন্ট উৎপন্ন করতে আপনার কয়টা বাল্বের প্রয়োজন হচ্ছে। যদি 100 ওয়াটের হয় দুটো দিতে হবে, 200 ওয়াটের হলে একটা দিতে হবে, 60 ওয়াটের হলে 4টে দিতে হবে, সেখানে সামান্য একটু বেশি হচ্ছে, কোনো সমস্যা নেই। অনেক জায়গায় 40 ওয়াটের বাল্ব আছে, আমার এখানে যেরকম 40 ওয়াটের বাল্ব আছে, তো 40 ওয়াটের বাল্ব 5টা দিতে হবে, বোঝা গেল। মোট কথা হচ্ছে পার বডিতে 2 ওয়াট করে তাপের প্রয়োজন হচ্ছে। দ্বিতীয় যে প্রশ্নটা আজকে নিয়েছি সেটা হচ্ছে, মধু এবং রসুন কি পরিমাণে খাওয়াতে হবে, মধু এবং রসুন কি পরিমাণে খাওয়াতে হবে। দেখুন, বেশ কিছুদিন আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল যে অর্গানিক পদ্ধতিতে মুরগি পালন করা মানে করতে গেলে কি কি খাবার খাওয়ানো যায়, অর্গানিক খাবার, সেই সমস্ত খাবারের মধ্যে মধু, হলুদ, রসুন, লঙ্কা, এই সমস্ত বিভিন্ন উপকরণগুলো দেওয়া ছিল, সজনা পাতা। তো এখানে উনি প্রশ্ন করেছেন মধু এবং রসুন কি পরিমাণে খাওয়াতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে আমি ভিডিও করে দিলাম যে রসুন খাওয়ান, মধু খাওয়ান, কি পরিমাণে খাওয়াবেন সেটা একটু জানার প্রয়োজন আছে। দেখুন, যেহেতু বর্তমানে গরমের সময়, আর গরমের সময় মধু কিন্তু বডিকে আরো বেশি হিট করে দেয়, সেক্ষেত্রে আমি বলবো এখন বাচ্চা মুরগির ক্ষেত্রে 1/2 ml, অনলি ফর 1/2 ml পার লিটার জলে আপনি ইউজ করবেন। এবার আপনার যতগুলো মুরগি হবে, যদি আপনার মুরগিটা মোটামুটি 2-4 ঘন্টায় যদি 5 লিটার জল খায়, তাহলে আপনি 2.5 লিটার মধু নেবেন। তো 1/2 ml পার লিটার দিয়ে সেভাবে আপনি ডিভাইডেড করে আপনার মুরগিগুলোকে দিতে পারেন। এবং রসুন হচ্ছে, যদি আপনি প্রিভেনশন হিসাবে যদি ইউজ করেন, মানে কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো রোগ নেই, তাহলে যদি আপনি রসুন শুধুমাত্র প্রিভেনশনের জন্য ইউজ করেন, তাহলে বাচ্চা মুরগির ক্ষেত্রে মাত্র 20 গ্রাম পার 100টা মুরগি খেতে দেবেন, মানে পেস্ট করবেন, মিক্সচার মেশিনে হোক, আপনি হাতে বেটে হোক, পেস্ট করে জলে গুলে খেতে দেবেন। আর যদি একটু ব্রড স্টেজের মুরগি হয় তাহলে 25 গ্রাম পার 100 মুরগির জন্য, আর বড় স্টেজের মুরগি হলে 25-30 গ্রাম 100 মুরগির জন্য। তবে এই গরমের সময় রসুনটা একটু বিবেচনা করে খাওয়াতে হবে, গরমের সময় কিন্তু রসুন এমনিতেই শরীর হিট করে দেয়। ওকে, আরো একজন খামারি বন্ধু রিসেন্ট মানে কিছুদিন আগে, 2-1 দিন আগে কমেন্ট করেছেন, মুরগির বয়স 23 দিন, ছোট সাইজের কিছু মুরগি হঠাৎ করে মারা যাচ্ছে। ও, মুরগির বয়স 23 দিন, ছোট সাইজের কিছু মুরগি হঠাৎ করে মারা যাচ্ছে, কেটে দেখা যাচ্ছে অধিকাংশ মুরগির পেটে পানি আছে, সমাধান কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, এইটা হচ্ছে যে পেটে পানি জমা বা জল জমা, আর একই লটের মুরগি বিভিন্ন সাইজের হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে শুকিয়ে মারা যায়, এবং যখন কাটবেন দেখবেন হলুদ কালারের অনেকটা জল কিন্তু পেটের মধ্যে থাকে, ইভেন লিভারটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই সমস্যাটা এই সময়তে অনেক হচ্ছে। আমার একজন বন্ধু আছে, তিনি হচ্ছে ব্রয়লার মুরগি ফার্মিং করেন, সুগুনা মুরগি ফার্মিং করে, তো তার কিন্তু এই সমস্যাটা রিসেন্ট ফার্মে হয়েছিল। এই সমস্যাটাকে আমরা গাউট বলে থাকি, যেটা কিডনির সমস্যা অনেকে বলে, গাউটের সমস্যাটা বেশি বলা হয়ে থাকে। তো এই পাখির পেটে পানি জমা বা জল জমা, যেটাকে গাউট রোগ বলা হয়, এই গাউট রোগটা অ্যাকচুয়ালি কেন হয়, এই কেন হয়টা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের সমাধান আমরা কেনর মধ্যে পেয়ে যাবো, তারপরে আমরা ট্রিটমেন্টে আসবো বা তারপরে ব্যবস্থাপনা আসবো, কেন হয় সেটা আমাদের আগে জানতে হবে। দেখুন, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে ব্রয়লার মুরগির ক্ষেত্রে বেশি হয়, খুব কষ্টের, কারণ যদি আমাদের দেশে যে কোনো প্রজাতির হয় তাহলে কিন্তু মানে অনেক সমস্যা বলে ধরে নিতে হবে আমাদের পারবে। বিশেষ কারণ হচ্ছে যে মুরগির শরীরে অক্সিজেনের ঘাটতি পড়ে, বিশেষ কারণ, যার ফলে কিডনির উপরে অ্যাটাক আসে, এবং আরও বিভিন্ন কারণ আছে। বেসিক কারণ হচ্ছে মুরগির শরীরে অক্সিজেনের ঘাটতি। আচ্ছা, এবারে অক্সিজেনের ঘাটতিটা কেন হয়,
অক্সিজেনের ঘাটতি হচ্ছে, আগে যেমন বললাম যে ব্রয়লার মুরগির ক্ষেত্রে বেশি হয়, তো আমরা অল্প স্পেসে অল্প জায়গায় আমরা বেশি পরিমাণে মুরগি পালন করার চেষ্টা করি, যাতে অল্পতে আমাদের লাভটা অর্জন করা সম্ভব হয়। তো সেক্ষেত্রে আমাদের মুরগির যে গাদা গাদা একটা অবস্থা, মুরগির যে গায়ে গায়ে থাকে, সেক্ষেত্রে তাদের অক্সিজেনের একটা ঘাটতি পড়ে। তারপরে এই যে ওয়েদারের চেঞ্জিং এর ফলে যে পর্দা ম্যানেজমেন্ট এবং লিটারে যে অ্যামোনিয়া গ্যাস জন্মানো, এই থেকে কিন্তু একটা অক্সিজেনের ঘাটতি তাদের শরীরে হয়ে যায়। এবং ব্রয়লার মুরগির ক্ষেত্রে বেশি যে কারণটা হয় সেটা হচ্ছে ম্যাশের তারতম্য, এবং ম্যাশের মধ্যে যে হাই পাওয়ারের যে প্রোটিন, হাই পাওয়ারের যে ফ্যাট এবং গ্রোথ হরমোনের যে বিষয়টা থাকে, মানে অল্প বয়সে অধিক বৃদ্ধি, অল্প বয়সে তাড়াতাড়ি দ্রুত গ্রোথ গেন করার জন্য যে মেডিসিনগুলো বর্তমানে কোম্পানি প্রয়োগ করে থাকে, তার ফলে কিন্তু অল্প বয়সে মোটা হয়ে গেল, কিন্তু সেই মোটা হলে মাংস কোষের যে অক্সিজেন প্রয়োজন হয় সেই সঠিক অক্সিজেন কিন্তু তারা পায় না, যার ফলে কিন্তু সমস্যাটা হতে দেখা যায়। মোট কথা হচ্ছে অক্সিজেনের ঘাটতির জন্য মূলে উঠতে হয়ে থাকে, তারপরে ধীরে ধীরে ওয়েদার চেঞ্জিং, ওয়েদার চেঞ্জিং এর ফলে যে জল কম খায় তার ফলে কিডনির সমস্যা আছে, বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমাদের সমাধান করতে পারলেই কিন্তু এই রোগটা আর সচরাচর আসবে না। তো এই রোগের চিকিৎসা হিসেবে সমাধান আমি বলবো যে বাংলাদেশে অ্যাকচুয়ালি কোন কম্পোজিশনে মেডিসিন পাওয়া যাবে সেটা সঠিক আমি বলতে পারবো না, তবে যদি ভারত থেকে হয়, মানে ভারতে যদি কেউ দেখো তাহলে নেফ্রোকেয়ার হচ্ছে এই মেডিসিনের একমাত্র মহৌষধ। নেফ্রোকেয়ারটা দিলে কিন্তু দ্রুত রিলিফ পাওয়া যায়, যেটা হচ্ছে কিডনি রিফ্রেশনার করে, কিডনিকে সুস্থ করে। আর হচ্ছে ইলেকট্রোলাইট পাউডার খাওয়াতে হবে, এছাড়া অ্যান্টিবায়োটিক হিসেবে ডক্সিসাইক্লিন, অ্যামাইনো গ্লাইকোসাইড এবং অ্যাজিথ্রোমাইসিন, এই তিনটের মধ্যে যে কোনো একটা ব্যবহার করলে মোটামুটি ভালো কাজ করা যায়। তো বেসিক্যালি নেফ্রোকেয়ার দেওয়ার চেষ্টা করবেন যখন গাউটের সমস্যাটা হবে। তারপরে হচ্ছে ইলেকট্রোলাইট পাউডার অনেক রকম মার্কেটে পাবেন যেখানে মেডিসিন বিক্রি হয় পশু পাখি। তাছাড়া যদি হঠাৎ করে আপনি নাও পান তাহলে কিন্তু ইলেকট্রল যে পাউডার বা ওয়ারেস এই সমস্ত দিতে পারে। মেন খাওয়াতে হচ্ছে নেফ্রোকেয়ার। দেখুন নেফ্রোকেয়ার, কিডনি কেয়ার, কিডনি রিফ্রেশনার বিভিন্ন নামে কিন্তু বিভিন্ন ওষুধ পেয়ে যাবেন। মূল কথা হচ্ছে আপনি যেখান থেকে মেডিসিনটা সংগ্রহ করতে যাবেন সেখানে বলবেন যে গাউটের সমস্যা আছে, গাউটের সমস্যা বললে আপনাকে নেফ্রোকেয়ার, কিডনি কেয়ার এই সমস্ত যে কোনো একটা মেডিসিন দিয়ে দেবে, মোটামুটি এতে রিলিফ পাওয়া যায়। তবে আপনাকে ম্যানেজমেন্টটা আগে ঠিকঠাক করতে হবে, সঠিক স্পেসে মুরগি রাখতে হবে, পর্দা ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে হবে, লিটারে যাতে অ্যামোনিয়া গ্যাস না জন্মায় সেদিকটাতে কিন্তু লক্ষ্য রাখতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাচ্চা ফোটানোর জন্য ডিম কতদিন সংগ্রহ করা যায়। এই প্রশ্নটা কিন্তু দীর্ঘদিন ধরে অনেকেই করে আসছেন এবং অনেকেই কিন্তু আমি কমেন্টের মধ্যে সমাধান দেওয়ার চেষ্টা করছি। তবে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের বলে রাখি যে বাচ্চা ফোটানোর জন্য ডিম কতদিন সংগ্রহ করা যায়। অ্যাকচুয়ালি বর্তমানে যেরকম গরম পড়ছে এরকম গরমের ওয়েদারে সর্বাধিক 6-7 দিন আপনি সংগ্রহ করবেন, ফ্রিজে নয় কিন্তু, মানে ফ্রিজের বিষয়টা আমি বাদ দিচ্ছি, শুধু নর্মালি আপনি 6-7 দিন এরকম গরমের সময় সংগ্রহ করতে পারেন সর্বাধিক, তার উপরে কিন্তু গেলে একটু টাফ হয়ে যাবে। আর শীতকালে আপনি 10-12 দিন আপনি সংগ্রহ করতে পারেন। এবার অনেক সময় ব্যতিক্রম দেখা যাচ্ছে, আপনি 15 দিন রাখলেও কিন্তু বাচ্চা হতে পারে, না হওয়ার কিচ্ছু নেই। আবার এরকমও দেখা গেছে যে 6-7 দিনের বেশি রাখলেও গরমের সময় কিন্তু বাচ্চা হতে পারে, অনেক সময় ওর মধ্যে বাচ্চা কিন্তু ভ্রণ এসে যায়। আবার এরকমও দেখা গেছে যে আমি ইনকিউবেটরে ক্যান্ডেল মানে ক্যান্ডেলিং করার পরে বাচ্চা ভ্রণ আসেনি বলে আমি ট্রেনের মধ্যে রেখে দিয়েছি, সেই ট্রেনের মধ্যে বাচ্চা ফুটে গেছে মিরাক্কেল, মানে এটা বললে হয়তো কেউ বিশ্বাস করবে না। আমি ডিম ক্যান্ডেলিং করার পরে যখন দেখছি এর মধ্যে ভ্রণ আসবে না বলে আমি সেটাকে রেখে দিয়েছি, সেই ডিমটাতে ভ্রণ এসছে কোনো রকম ইনকিউবেটর ছাড়াই, ওইখানেই কিন্তু বাচ্চা পরে চিকচিক করে যখন ডাকছিল তখন কিন্তু দেখেছি ওখানে বাচ্চা ফুটে গেছে, এটা মিরাক্কেল। তো অসম্ভব কিছুই নয়, তবে এইগুলো হচ্ছে নিয়ম। পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, কৃমির ওষুধ কি পরপর 2 দিন খাওয়াতে হবে? দেখুন আগেই প্রথমে আমি বলেছি এবং বারে বারে বই বই করে আমি বলি যে এক এক খামারের কিন্তু খামার করার ধরন, সিস্টেম, তার নিজস্ব এক্সপিরিয়েন্স আলাদা আলাদা থাকে। আমি এখানে আমার নিজস্ব ওপিনিয়ন বলবো যে আপনি বাচ্চা মুরগির ক্ষেত্রে 30 দিনের আগে কোনো কৃমির ডোজ করবেন না, 30 দিন বয়সে, 28-30 দিন বয়সে আপনি কৃমির ডোজ করবেন, কৃমির ডোজ করার পরে 21 দিন পরে রিপিট আবার কৃমির ডোজ করবেন। আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি, বিভিন্ন কম্পোজিশনের কৃমির ওষুধ পাওয়া যায়, অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল, ফেবেন্ডাজল বিভিন্ন কম্পোজিশনের পাওয়া যায়। তো আপনি অ্যালবেন্ডাজল করলে প্রথম যে 30 দিন বয়সে পরবর্তী দিনেও কিন্তু সেই অ্যালবেন্ডাজলটাই করে। এর আগে একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম যে কৃমির ডোজ প্রতিবার কিন্তু চেঞ্জ করে করে করতে হয়, এবং প্রতিবার বলতে কি প্রথমটা অ্যালবেন্ডাজল করলেন পরবর্তীটা অ্যালবেন্ডাজল করবেন, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, কোনো মানে কারোর আলাদাভাবে অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমি বলছি না, সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি। পরবর্তী 21 দিনে সেটা করার পরে তারপরে আপনি পাইপারেশন করতে পারেন, মানে এই বিষয়টাতে কিন্তু সেই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তাহলে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি কেন আপনি
মানে চেঞ্জিং করে করে পড়বেন, বোঝা গেল? তারপরে জীবাণুনাশক স্প্রে কেন চেঞ্জিং করে করে করবেন এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছে। তো এই হচ্ছে বিষয়। আর পাইকোরিজন যে কম্পোজিশন, এই কম্পোজিশনে কিন্তু বড় যে কৃমি, সে বড় কৃমি কিন্তু খুব কম মারে, শুধু লার্ভাগুলোকে মারে, যার ফলে দেখতে হবে কি ধরনের কৃমিতে কৃমির প্রকোপ হচ্ছে আপনার মুরগিগুলো, সেইভাবে কিন্তু আপনার কৃমির মেডিসিনটা চালানো প্রয়োজন। তো যাই হোক, আজকে এটুকুনি ছিল। মানে পুরনো যারা খামারি আছেন, যারা অলরেডি খামার করছেন, তাদের কাছে তো এটা কোনো ব্যাপারই না, সবাই প্রত্যেকে জানেন। কিন্তু যারা নতুন সেক্টরে আসতে যাচ্ছেন, নতুন লাইনে আসতে যাচ্ছেন, তাদের জন্য আশা করি অত্যন্ত হেল্পফুল হবে। এই ছিল আজকে, দেখানো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আপনি সুস্থ থাকবেন এবং আপনার সাথে করে আপনার খামারের প্রতিটি পশুভাইকে সুস্থ রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।